ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বরকাতুহ। মৃত্যুশয্যায় যে ব্যক্তি আছে তার কাছে সূরা ইয়াসিন পড়া বৈধ না অবৈধ? অনুরূপ তার মৃত্যু পরে, অনুরূপ তার কবরেও। প্রথম কথা, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমাদের মৃত্যুশয্যায় ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো। এ মর্মে একটি হাদিস মুসনাদ আহমদে এসেছে, কিন্তু হাদিসটিকে একদল ওলামা মানে সহি বলছেন, আর একজন ওলামা এটাকে জয়ীব বলছেন। যারা জয়ীব বলেন তারা সূরা ইয়াসিন পড়তে নিষেধ করেন, আর যারা সহি বলেন তারা পড়তে আদেশ করেন। কিন্তু হাদিসটির মধ্যে দুর্বলতা আছে, এই দুর্বলতা অনেক ওলামা ইকরামই এর ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু যদি সূরা ইয়াসিন খাস না করে অন্য সূরাও যদি কেউ পড়ে বা দোয়া পড়ে, তাহলে তার রুহ বের হতে সহজ হয়, আসান হয়। এর মর্মে ভাই কিছু দলিল পাওয়া যায় না। তবে মুহতাদার মৃত্যুশয্যায় ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করা, লাক্তেনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু অবস্থায় লোকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তাগিদ করো। আর এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ওই ব্যক্তিকে এরকম বলবে না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বরং আশেপাশের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেটা দেখেই শুনেই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে ওকে উদ্বুদ্ধ করা হোক, এটা সুন্নাহ। তাই আমরা সুন্নার প্রতি আমল করব, যে যেটা সহি যে মৃত্যুশয্যায় ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া উচিত, তাহলে তার খাতাম বিল খের, শেষ তার এই জীবনটি মানে কল্যাণের উপর শেষ হতে পারে, খতম হতে পারে। আর সূরা ইয়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জয়ীফ। অনুরূপ অন্য সূরা পড়লেও তার রুহ মানে বের হতে সহজ হবে এ মর্মও কিছু পাওয়া যায় না। সে কারণে সূরা বা কোরআন পড়ার কোনো সারি দলিল পাওয়া যাচ্ছে না, বাকি থাকলো মৃত্যুর পরেও কোনো দলিল পাওয়া যাচ্ছে না, আর কবরের কাছে গিয়েও কোনো সূরা পাঠ করার দলিল পাওয়া যায় না। মানুষকে অতখানি আমল করা উচিত যতখানি শরীয়তে বর্ণিত। মৃত্যুশয্যার সময় লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করা, মারা গেলে তার জন্য দোয়া করা, আর কবরে রাখা হলে বা কবরের জিয়ারতে গেলে কবরের জিয়ারতে দোয়া পাঠ করা, এগুলোই হচ্ছে সুন্নাহ।